আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বসানো হলো পদ্মা সেতুর 33তম স্প্যান, এখন দৃশ্যমান সেতুর 4950 মিটার। আজ সেতুর মাওয়া প্রান্তে 3 ও 4 নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানো হয়েছে। এর আগে 3600 টন ধারণ ক্ষমতার TNE ভাসমান ক্রেনটি কনস্ট্রাকশন ইয়ার্ডে আনা হয়, পরে 150 মিটার দৈর্ঘ্যের 3140 টন ওজনের স্প্যানটি বসানো হয়। 2014 সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। 6.15 কিলোমিটার দীর্ঘ এই বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে পদ্মা সেতুর কাঠামো।